আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টেক্সট অফ বাংলা। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। সবাই বরাত স্পেশালে আজকে একদমই নতুন একটা মিঠা রেসিপি তৈরি করে দেখাচ্ছি। আশা করছি আজকে রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। তো আজকে রেসিপি শুরুতে আমি এখানটা ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণে গরুর দুধ। চিনি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে। লবণ দিয়ে দিচ্ছি একদমই সামান্য পরিমাণে। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে টেস্টটা পারফেক্ট হয়। তো এবার এটাকে আমি জাল দিয়ে নিচ্ছি, আর যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে সে পর্যন্ত অপেক্ষা করছি। তো এটা ফুটে উঠেছে আর চিনিটাও গলে গেছে, চুলাটা কমিয়ে নিয়েছি। অল্প অল্প করে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, প্রায় 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ আমি এখানে দিব। আর একদিক থেকে এটাকে নেড়ে যাচ্ছি, নেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা কম রেখে এটাকে নেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এলাচি গুঁড়া, একদমই সামান্য দিয়েছি, জাস্ট একটু ফ্লেভার হবে, তবে না থাকলে না দিলেও চলবে। এটাকে একদমই শুকিয়ে নিতে হবে, আর এটাকে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, না বন্ধ করলে কিন্তু নিচেতে বেজে যায়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা তেল অথবা বাটারটাও ব্যবহার করতে পারবেন, ঘি দিলে স্মেলটা অনেক ভালো হবে। এবার এটাকে আমি একদম শুকনো শুকনো করে নিচ্ছি। আস্তে আস্তে দেখবেন যে লিকুইডটা একদমই চলে যাচ্ছে। নাড়তে নাড়তে দেখবেন যে এটা প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে, প্যানের গায়ে একদমই লেগে থাকবে না। দেখুন এবং সফট একটা ডো হবে, তবে একদমই লিকুইড অংশটা চলে যাবে। এরপর যে আমি এটাকে একটা সরাসরি একটা প্যানের ভিতরে নিয়ে নিচ্ছি। আর এই প্যানটাকে আমি আগে থেকে তেল দিয়ে একটু গ্রিস করে নিয়েছিলাম। এবার এই অংশগুলোকে আমি সমান তিনটা ভাগে ভাগ করে নিচ্ছি। হাতে একটু তেল মেখে নেবেন। এবার একটা অংশের ভিতরে আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। প্রথমে আমি রেড ফুড কালার ব্যবহার করছি। ফস্টার ক্লার্কের আমি রেড ফুড কালারটা নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত রেড কালারটা পারফেক্ট আসছে সেই পর্যন্ত আপনাদেরকে ফুড কালারটা দিতে হবে। তরমুজের ভিতরে বিচি থাকে, তো বিচির শেপটা আনার জন্য আমি এখানে একটু তিল অথবা কালো জিরা, যে কোনো একটা দিবেন, অল্প পরিমাণে দিবেন। তিল অথবা কালো জিরা যেটাই দেন সেটাকে অল্প একটু ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে দিবেন, তবে না দিলেও এটা তৈরি করা যাবে। তো এটাকে এবার আমি গোল গোল করে নিচ্ছি হাত দিয়ে। হাতে ভালোভাবে তেল মেখে নেবেন। কিন্তু একইভাবে আমি আরেকটাতে করব। একটা অংশের ভিতরে আমি এবার সবুজ ফুড কালার দিব। ভালোভাবে তেল গ্রিস করে নেবেন হাতের ভিতরে। কালারটা সেই পর্যন্ত দেবেন যতক্ষণ না পর্যন্ত সবুজ রংটা পারফেক্টভাবে আসছে। তো হয়ে গেছে, হাত দিয়ে আমি ভালোভাবে এটাকে মেখে নিয়েছি বা চামচের সাহায্যে আমি এটাকে একটু কেচে নিচ্ছি। এবার এগুলো দিয়ে ছোট ছোট বল করে নিচ্ছি। আমি 4টা বল করে নিচ্ছি। প্রতিটাতেই আমি কিন্তু 4টা বল করব। হাতে তেল বা ঘি মেখে নিলে সুন্দরভাবে কিন্তু এটা বল করা যাচ্ছে। এবার এখানে বাকি আছে সাদাটা, এটার ভিতরে কোনো প্রকার ফুড কালার আমি ব্যবহার করব না, এটাকে এমনিতেই আমি গোল করে নিচ্ছি। তো হাতে প্রথমে একটু চেপে চেপে নেবেন, তারপর এটাকে গোল করে নেবেন।
তো হয়ে গেছে সবগুলোকে আমি চারটা করে গোল করে নিয়েছি। বেশ, প্রথমে সাদা থেকে একটা অংশ নিয়েছি, এটাকে আমি একটু চ্যাপ্টা করে রুটির মতো এরকম গোল করে নিয়েছি হাত দিয়ে। আর হাতে অবশ্যই তেল বা ঘি মেখে নেবেন, নাহলে কিন্তু হাতের সাথে এটা লেগে যাবে। এবার লাল অংশটা নিয়ে এটার উপরে আমি বসিয়ে দিয়ে এটাকে আমি মুড়িয়ে নিচ্ছি সাদা অংশটা দিয়ে। গোল করে এটাকে এভাবে মুড়িয়ে নেবেন যাতে লাল অংশটা একদমই দেখা না যায়। তারপর আবারও সবুজ অংশটা নিয়ে এটাকে হাতে একটু চ্যাপটা করে নিয়েছি রুটির মতো। তারপরে এটাকে আমি আবারও গোল করে নিয়েছি। তো এটাকে রুটির মতো করে নিয়ে আমি এবার এই বলটাকে এটার উপরে মুড়িয়ে নিচ্ছি। উপরের দিকটা সবুজ থাকে তাই তরমুজের মতো করেই উপরের দিকটা সবুজ অংশটা দিতে হবে। হয়ে গেছে, পুরাটাকে এরকম বলের মতো করে গোল করে নিতে হবে। সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। তো এবার নর্মাল ফ্রিজে এটাকে আমি প্রায় 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এতে করে এটা একটু শক্ত হয়ে যাবে, কাটতে সুবিধা হবে। ছুরির গায়ে একটু তেল মেখে নেবেন, তাহলে কিন্তু কাটতে সুবিধা হবে। প্রায় 1 ঘন্টা পরে এটা কিন্তু রেডি। প্রথমে 2 ভাগ করে কেটে প্রতিটাকে আবারও ভাগ করে কেটে নিতে হবে। একদমই তরমুজের মতো দেখতে লাগছে, দুধের সাথে এটা কিন্তু খেতে অসম্ভব মজাদার। একদম অল্প কিছু উপকরণ লাগে, আপনারা কিন্তু বাসায় অনেক তাড়াতাড়ি এটা তৈরি করে ফেলতে পারবেন। আমার কিন্তু প্রায় 20 মিনিটের মতো লেগেছিল। আর এটাকে আপনারা ফ্রিজে রেখে প্রায় 1 সপ্তাহ খেতে পারবেন। তরমুজের ভিতরে বিচি থাকে, তো বিচির শেপটা আনার জন্য আমি এখানে একটু তেল অথবা কালো জিরা যে কোনো একটা দিবেন, অল্প পরিমাণে দিবেন। আর এভাবে কিন্তু পরিবেশন করে দিতে পারেন, একদম নতুন একটা রেসিপি। আশা করছি আমার আজকের এই তরমুজ মিঠাই রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে, বাসায় তৈরি করে দেখবেন। আর আপনাদের কাছে এটা কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে জানাবেন। আগামীতে আরও অনেক রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।